দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর ও হামলার প্রতিবাদে বগুড়ায় বিশাল মানববন্ধন। শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর, লুটপাট, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে 21 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজাজ্জীবন পরিষদ বগুড়া জেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে বার উপজেলার সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। পূজাজ্জীবন পরিষদ জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দীর সভাপতিত্বে কর্মসূচিতে সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, সহসভাপতি স্বপন চক্রবর্তী, সাবেক সভাপতি অমৃতলাল সাহা, তপন কুমার নিয়োগী, সমর দাস, প্রদ্যুৎ কুমার চাকি, সদর উপজেলা সভাপতি কালাচাঁদ সাহা, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায় প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করেছিলেন, যেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান এসব পরিচয়ের থেকে আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমরা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি তারা 1947-এ দেশ ত্যাগ করিনি, মুক্তিযুদ্ধের সময়েও দেশ ছেড়ে যায়নি। তার অর্থ এই যে আমরা এদেশে থাকতে চাই। তাহলে কেন আমাদের সাথে এমনটা করা হচ্ছে? কেনই বা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে? কেন বা আমাদের মন্দিরে হামলা করা হচ্ছে? কেন বা আমাদের লোকজনকে খুন, হত্যা, খুন, নির্যাতন করা হচ্ছে? বক্তারা আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে মন্দির, দোকান ও বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দিতে হবে, অন্যথায় দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নাজমুদ্দিন আসিম, দৈনিক সহমত, বগুড়া, বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। এই দুর্গাপূজায় প্রায় 80% মন্দিরই আমাদের অরক্ষিত মন্দির। আজকে আমরা যে প্রশাসনের কাছে দাবি রাখছি, যে বিচার চাই, প্রশাসন এই পূজাকে নির্বিঘ্নে করার জন্য দিন রাত একজন পুলিশ অফিসার, একজন পুলিশের কনস্টেবল ওই যে সকালভাবে পোশাকটি পড়েছে, আমি পূজায় গত পূজায় লক্ষ্য করেছি, দিন রাত পরিশ্রম করেছে আমাদের পূজাকে নির্বিঘ্নে করার জন্য, আমাদের পূজাকে শান্তিপূর্ণ করার জন্য। সেদিন কুমিল্লার ঘটনা ঘটে, ওই দিন রাতে আমাদের পুলিশকে বঞ্চিত হয়নি। মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে বগুড়ার পুলিশ সজাগ ছিলেন, এটা কোনো দালালি নয়। বগুড়ার ডিএসপি, অ্যাডিশনাল এসপি মোফার সাহেব ওই গভীর রাত পর্যন্ত আমার এবং আমার সভাপতির সাথে যোগাযোগ হয়ে গেছেন। নির্বাচনের পর সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ, মন্দিরে হামলা ভাঙচুর হয়েছিল। সেইদিন কিন্তু আমরা প্রতিবাদ করব, সেই প্রতিবাদ করার মতো সাহস এবং সামর্থ্য কারো ছিল না। আজকে এই সাতটা ভাই দাঁড়িয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের হাজার খানি দিয়ে যে রয়েছি, সেই সুযোগ কিন্তু সেদিন ছিল না। আজকে সমাজ অবস্থা ফিরে এসেছে।
বগুড়ার জেলা প্রশাসন এবং বগুড়া জেলা পুলিশ পরিবারকে